আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আকাশটা দেখে মনটাই ভরে গেল, এত সুন্দর একটা ঝকঝকে আকাশ। আর আমার আরেকটা আনন্দের কারণ হচ্ছে গত রাতে আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো বাইরে কাপড়গুলো প্রথমে নেড়ে দিয়ে সকালটা শুরু করলাম। এখন বাজে 1:30, তো নাস্তার পর এরপরে আমি সূর্যটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন 1:30টার সময় কত ঝকঝকে একটা দিন। তো নাস্তার পর্বটা শেষ করে চলে গেলাম রান্নায়। আজকে আমি শুধু দুপুরের রান্নাটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি 1 চুলায় দিয়ে দিচ্ছি মুসুরের ডাল। ডালটা আমি যেভাবে চড়াই সেটাই দেখাচ্ছি। জাস্ট ধুয়ে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি পানি দিয়ে মাখিয়ে এটা চড়িয়ে দেব। তারপর 1 চুলায় আমি চলে যাব আরেকটা আইটেম রান্না করতে। আর রোজকার মতো সার্থকের চিকেন তো রান্না করাই লাগবে, তো গতকালকে যেহেতু আমি সেটা দেখিয়েছি, তো আজকে আর আমি সেটা দেখাবো না। জাস্ট ডালটা দেখালাম কেমন করে করি, আর পুঁই শাকটা রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এর মধ্যে এখন আমি হলুদ গুঁড়া দিচ্ছি আর দেব মরিচ গুঁড়া। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আর আমি কোনো তেল দেব না, শুধু এখন পানি দিয়ে চড়িয়ে দেব। হয়ে গেলে তারপর আমি পরে তেল দিয়ে বাগার দিয়ে দেব। আর আজকে একটু ডালের মধ্যে টমেটো দেব। তো টমেটো যখনই আমি দিই, টমেটোটা আমি আস্ত দিয়ে দিই। চেরি টমেটো খাই আমি ছোট ছোট, কারণ সপ্তাহের বাবা টমেটো এভাবে খায় না, মানে আস্ত কাঁচা টমেটো খায় না। তো অল্প করে টমেটো দেওয়া লাগে যেন আমি শুধু খেয়ে ফেলতে পারি। আর কেটে দিলে পুরো ডালের মধ্যে মিশে যায়, এই জন্য আমি কাটি না, আস্তে আস্তে দিয়ে দিই। জাস্ট উঠে খাওয়ার সময় আমি ওইটা খাই। তো ডালটা চড়িয়ে দিচ্ছি, চড়িয়ে দিয়ে আমি যাব হচ্ছে পুঁই শাক রান্নায়। তো পুঁই শাকের জন্য আমি যা ইউজ করেছি পুঁই শাকে, কাঁচামরিচ আর রসুন দেখতে পাচ্ছেন, আস্ত কাঁচামরিচ আর কাঁচা রসুন, এটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে আমি চলে গেলাম রান্নায়। আমি পুঁই শাকটা সিম্পলভাবে রান্না করি, একদম একটু মিষ্টি কুমড়া দিয়ে সাথে। অনেকে হয়তো দেন না, প্লেন পুঁই শাক আর চিংড়ি মাছ করেন, তো আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি। তো প্রথমে আমি চুলায় দিলাম প্যান, প্যানের মধ্যে একটু তেল দিয়ে গরম করার জন্য অপেক্ষা করছি। হয়ে গেলে আমি এটা একটু লবণ দিচ্ছি, কারণ তেলটা যেন ছিটে না আসে। তো আমি একটা চিংড়ি মাছ দেবো, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এটা আসলে চিংড়ি মাছের শুটকি দিয়েও আপনারা করতে পারেন, বেটে নিয়ে চিংড়ি মাছের শুটকিটা। তো আমার কাছে ড্রাই ফিশ নেই, তো এই জন্য আমি কাঁচা চিংড়িটাই দিলাম। চিংড়িটা দিয়ে তারপর আমি দিচ্ছি এখানে কাটা পেঁয়াজ, যেটা পেঁয়াজ কুচি, কাটা পেঁয়াজ দিয়ে একটু ভাজবো, কারণ এটা বেশি মশলা আমি দিব না, অনেক কিছু ধনে জিরা এগুলো আমি দিব না কিচ্ছু। আর কাঁচা মরিচ বাটার সঙ্গে রসুনটাও যখন একসঙ্গে বাটা হয়, এত সুন্দর একটা স্মেল আসে এই দুইটা জিনিসের। টাটকা মশলার ঘ্রাণ তো আছে, এই যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা মরিচ বাটা। তারপর একে একে দিব আমি হলুদ আর মরিচ গুঁড়া, অল্প করে মরিচ গুঁড়া দিব, কারণ কাঁচামরিচ আমি অনেকগুলাই দিয়েছি। আর দিব লবণ, এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ। তো একটা মজার কথা বলি আপনাদেরকে, আমি মিষ্টি খাই না, তো আমাকে এক আপু, নামটা বলি সালমা আপু যদি শুনে থাকেন, উনি গতকালকে আমাকে বলতেছিল যে মিষ্টি খাও না, মিষ্টি কুমড়া তো মিষ্টি, ওটা কীভাবে খাও। তো আমি বলেছিলাম যে আপু আমি খুব বেশি করে ঝাল দিয়ে মিষ্টি কুমড়া করি, যখনই মিষ্টি কুমড়ার কোনো আইটেম করি। তা আপু দেখলেন তো আমি কতগুলো কাঁচামরিচ আজকে বেটে নিয়ে রান্না করলাম, আবার কিন্তু মরিচ গুঁড়াও দিয়েছি। তো ঝাল হয়েই গেল। এখন দেখেন আমার ডালটাও চুলায় হয়ে গিয়েছিলো, তো ডালটা আমি এদিকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। এখন দিয়ে দিলাম একটু চেরি টমেটো কয়েকটা, আর ডালটা একটু ঘুটে নিচ্ছি, বাঙালি ট্রেডিশনাল ডাল ঘুটনি, ডাল ঘুটনি দিয়ে। তো এরপরে আমি বাগার দিয়ে একটু ধনে পাতা দিব, এর মধ্যে ফ্রেশলি কাটা ধনে পাতা। আর হচ্ছে বাগার দিব আমি, বাগারটা আমি রসুন দিয়ে দিব, যেহেতু এটাতে টমেটো দিয়েছে, টক যে কোনো কিছুই রসুনের সঙ্গে যায়, যে কোনো টক আইটেমকে বাগার দিতে হলে রসুন দিয়ে দেওয়া হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা, ধনে পাতাটাও ভালো ঘ্রাণ ছিল এবারে। আসলে সামারের সময় সবজিগুলো এত বেশি, সবসময় এখানে ফ্রেশ সবজি, কিন্তু সামারের সময় যেন গন্ধগুলো আরও বেশি সুন্দর হয়ে যায়। আর ওই চুলায় আবার আমি ক্যামেরা ঘুরিয়ে নিলাম, দেখেন আমি চিংড়ি মাছটা দিয়েছিলাম, ওটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালো কেটে রাখা একটু মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ওয়েট করবো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে আসলে পরে আমি একে একে পুঁই শাকের আগে ডাটাটা দেবো, পরে পুঁই শাকটা দেবো, কারণ ডাটাটা একটু হার্ড থাকে। তারপরে সেদ্ধ হলে একটা শাক দিব। তো শাক যেহেতু রান্না করতেছি, শাকের পুষ্টিগুণটা একটু বলি। পুঁই শাকটা আসলে আমাদের দেশের কিন্তু খুবই পরিচিত একটা শাক,
এটা কিন্তু খুবই পুষ্টিকর, কারণ হচ্ছে এটা হাই ফাইবার, মানে এটা আসলে আঁশযুক্ত খাবার। তো আঁশের কারণে এটা কিন্তু হজমে অনেক সাহায্য করে, যাদের ব্রণের প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো। রেগুলার খেলে আপনাদের কনস্টিপেশন হবে না, যেহেতু আঁশওয়ালা খাবার কনস্টিপেশনের জন্য বেস্ট। তো পুঁই শাকটা সবাই খুব পছন্দ করে, এটা স্বাদও হয়, দুই রকমের পুঁই শাক হয়, লাল সবুজ। তো পুঁই শাক আমাদের এখানে ফ্রেশলি পাওয়া যায়, প্রায় প্রতি সপ্তাহে পাওয়া যায়, আর আমি এটা পছন্দ করি অনেক। সার্থক খুব পছন্দ করে, সার্থক আবার আঁশ জাতীয় যে কোনো খাবার পছন্দ করে। তো এখানে কথা বলতে বলতে আবার আরেক চুলা, আমি এখন ডালটা যেহেতু হয়ে গিয়েছিলো ডালটাও বাগার দিয়ে ফেললাম, আর পাশের চুলায় যেটা আপনারা দেখতেছেন ওটা কিন্তু সার্থকের তরকারি, কালকে দেখিয়েছে তাই আর আজকে দেখালাম না, চড়িয়ে দিয়ে এদিকে কাজ করতেছিলাম। তো দিলাম একটু শুকনো মরিচ, আর এটা হচ্ছে আস্ত জিরা। আমি ডাল বাগারের সময় সবসময় জিরাটা, কাঁচা জিরাটা ইউজ করি, আর শুকনো মরিচও দিই, আর এটা হচ্ছে রসুন কুচি, আগে কুচি করে রেখেছিলাম। তো এটা দিয়ে সিম্পল, জাস্ট ডাল তো সিম্পল রান্না, আমিও সিম্পলভাবেই করি। তো ডাল আমি সেটা সবসময় খাই না, সপ্তাহে দুই দিন বা তিন দিন খাওয়া হয়, বেশিরভাগই খাওয়া মানে কম খাওয়া হয় আর কি, এত খাওয়া হয় না ডালটা আমার প্রতিদিন, যে অনেকে খায় আমি এখন প্রতিদিন খাই না। তো শাক ভাজি যেদিনই করি সেদিন ডালটা করি, কারণ শাকের সাথে ডাল মজা লাগে খেতে আর কি। আর যদি দেশি ঘ্রাণালা লেবু থাকে, আছে আমার বাসায়, একটু দিয়ে দিলাম জিরা ফাঁকি উপর দিয়ে, জাস্ট গন্ধের জন্য। হয়ে গেল আমার ডাল রান্না, দেখেন বাটিতেও ঢেলে ফেলেছি, দেখতেও সুন্দর হয়ে গিয়েছে। এখন আবার আসলাম মিষ্টি কুমড়াটা গলে এসেছে, দেখে নিলাম, একদম ভর্তা হবে না, জাস্ট হালকা একটু গলে আসবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি পুঁই শাকের ডাটাগুলো, ডাটাগুলো দিয়ে 10 মিনিটের মতন অপেক্ষা করলে ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে, কুমড়াটাও একটু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কুমড়াটা কিন্তু ভর্তা ভর্তা হবে না, এই জন্য একটু বড় বড় করে মোটা করে কাটা। তো এখন হয়ে গেল কিরকম, তো এখন আমি দিয়ে দিব হচ্ছে আগে ধুয়ে কেটে রাখা শাকগুলা। দেখেছেন কি ধরনের ফ্রেশ সবজি, গত বৃহস্পতিবারই সবজিটা এনেছিল, তো গতকালকে পোলাও টোলা খাওয়ার কারণটা খাওয়া হয়নি, তো আজকে তাড়াতাড়ি করে ফেললাম, কারণ শাক আবার বেশি দিন ফ্রিজে রেখে দিলে শাকটা মজে কেমন যেন হয়ে যায়। আর এনেছিল দেশি আমড়া, তো এই ফলগুলো না যখন আনে খুব ভালো লাগে, যে দেশি ফল রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার একটু যদি পেয়ারা আমড়া এগুলো বাসা থাকে এগুলো খাই, আর টক তো আমার খুবই প্রিয়। তা খেয়ে আস্তে আস্তে দেখেন আমার শাকটাও হয়ে গিয়েছে, শাকটা আমি ভালো মতন একটু ভুনা ভুনা করে ভাজা ভাজা করে নিয়ে সার্ভ করে দিলাম। তো এই তো আমার সিম্পল রান্না, আর এখন দেখি চলো শখ দেবে কী করে। তো শখের খেলা দেখতে দেখতে আজকে আমি বিদায় নিব, সবাই ভালো থাকবে, আবার কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হবে কালকে, আল্লাহ হাফেজ। Dry your hair, left in the shower. In the shower head. Spray it. Okay. It's all done. Olden, it's olden, olden. I know, let's go to bed. Wait, let's do baby's clothes. One, two, three, go. Yeah! Whoa. I'm gonna go shop at the baby. The baby, good night. Yeah, let's go shopping. Wait, baby, wanna go? Shower, shower, baby shower. Okay. Who's this from the air? I rinse. See what I do to my eyes? Happy birthday sleeping. Oh my god! What is the pet? Oh, that's baby sleeping. Daddy shower. Where you go? Shut
shopping. I'm a mom. Oh, mom. What are you doing now? I go a shopping. Oh, baby bear. Baby, just want to go to sleep. Baby, that's a baby. She's a girl. I'm gonna go to bed now. डांस करो माँ, अब डांस करो देखो। Oh no, no, it's late. Let's go shopping now. Song करो, song। हम song करो। I know it. I'm my new house, baby's new house. Where is my new house? That's my new house. Oh, hi, hi. Some equator. Baba. Some equator is for us. Some equator is for us. Oh, the chicken maker is cheap.